हेलो स्टूडेंट्स, ओके আমাকে শোনা যাচ্ছে তো? ওকে, শোনা যাচ্ছে তাই তো? ইয়েস ইয়েস, ওকে চলো। আচ্ছা, আজকে আমরা আমাদের ফার্স্ট ক্লাস শুরু করছি আরআরবি ব্যাচে। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না? দেখার কি দরকার, রোজই তো দেখো। নতুন কিছু আছে নাকি যে দেখবে? ওকে দাঁড়াও, আগে আমি পিপিটিটা লাগিয়ে নিই, কারণ এখানে পিপিটিটা লাগতে একটু সময় লাগে। তো আগে পিপিটিটা লাগিয়ে নিই, তারপর দেখা শোনার ব্যাপারটা দেখছি আমি, ঠিক আছে? ওকে চলো। আচ্ছা, সবার ফার্স্ট ক্লাস করা হয়েছে? ফার্স্ট ক্লাস কেমন লাগলো? মানে ফার্স্টের ক্লাসটা ইম্পর্ট আছে করতে, মানে কেমন লাগলো মি সেটা বলতে চাইছি না, যে কেমন হলো সেটা আমাকে বলো। সেটা আমাকে বলার কোনো দরকার নেই, তোমরা নিজেরাই রেটিংস দিয়ে দিও, তোমাদের কাছে রেটিংস যাবে, ঠিক আছে? আর ফিডব্যাক যাবে। তো সে আমি জিজ্ঞেস করছি যে ইম্পার্ট আছে ক্লাস করতে, কারোর কোনো অসুবিধা হলো না তো অ্যাপেতে? হ্যাঁ, অ্যাপেতে ক্লাস করতে কারো কোনো অসুবিধা হলো না তো? দেখতে না পেলে ক্লাস করতে ভালো লাগবে না, কি ভুল ভাল! আচ্ছা, 146, 146 জন আছো, যেখানে 200 জনের বেশি অ্যাডমিশন আছে। ওকে, ফার্স্ট ক্লাস করতে পারিনি একজন বলেছে। ওকে ঠিক আছে, চলো পিপিটি দেখা যাচ্ছে কি? এবার বলো, পিপিটি দেখা যাচ্ছে? ইয়েস, পিপিটি দেখা যাচ্ছে। ওকে চলো, ঠিক আছে, এবার আমি ভিডিও অন করছি। ওকে, দেখা গেছে আমাকে? ওকে চলো, শুরু করলাম আজকের ক্লাস। চলো, আজকের ক্লাস শুরু করার আগে প্রথমে কয়েকটা কথা তোমাদেরকে বলে নেব। সেটা হচ্ছে, তোমরা সবাই আমার ওয়াইটি ক্লাস দেখেছো। হ্যাঁ, ভালো আছি আমি, আর এইসব কথাতে আমি যাচ্ছি না। তোমরা সবাই ভালো আছো, সবাই ভালোভাবে থেকো, আমিও ভালো আছি, আরো আরো ভালো করে থাকার চেষ্টা করব। আচ্ছা, 1 ঘন্টার মাত্র আমাদের ক্লাস, তার মধ্যে আমাদেরকে সিলেবাস কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো তার জন্যই আমি একদম পড়াশোনায় চলে যাচ্ছি। যেটা বলার কথা সেটা হচ্ছে যে তোমরা আমার ওয়াইটি ক্লাস সবাই দেখেছো, ইউটিউবের ক্লাস, কিন্তু পেট ব্যাচে তোমরা হয়তো আমার সাথেই ফার্স্ট টাইম। যে কথাটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, ওয়াইটিতে আমি যেভাবে ক্লাস নিই, মানে একদম স্টোরি গুলো বলে বলে, এখানে কিন্তু আমরা স্টোরি টাইপ করে ক্লাস নেব না, এখানে আমরা ইনফরমেটিভ হয়ে ক্লাসগুলো নেব। মানে আমার দরকার হচ্ছে যত বেশি ইনফরমেশন একটা দিনে গ্যাদার করা যায়, কারণ অ্যাকচুয়ালি এই ইনফরমেশন গুলোর উপরেই বেস করে আমার কোশ্চেন আর আনসার করতে হবে। তো তার জন্যই কিন্তু আমরা ইনফরমেশন গুলোর উপরেই বেস করে ক্লাস করব। এবং তার মধ্যে যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলো, কোনো অসুবিধা নেই, আমি সেটা আরেকবার করে বুঝিয়ে দেবার চেষ্টা করব। তবে আমার মনে হয় না খুব বেশি কিছু বুঝতে অসুবিধা হবে। ওকে চলো, ওকে, আগের ক্লাস মাঝপথে ছেড়ে অনেকে চলে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার ক্লাসটা আমি শুরু করতে চলেছি। আচ্ছা, আজকে আমরা ফার্স্টে যেটা শুরু করব সেটা হচ্ছে হিস্ট্রি মডার্ন ইন্ডিয়া। ওকে, আমরা প্রথমেই শুরু করব হচ্ছে মডার্ন ইন্ডিয়া। এবার তোমরা প্রথমেই সবাই জিজ্ঞেস করে থাকো যে ম্যাম ফার্স্টে মডার্ন কেন? ফার্স্টে তো এনশিয়েন্ট, তারপর মেডিভাল, তারপর মডার্ন হওয়ার কথা, কিন্তু না। আমি বারবার করে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আরআরবি এক্সামের জন্য মডার্ন ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরআরবি যতগুলো কোশ্চেন আসে, মোটামুটি 10 থেকে 12টা হিস্ট্রির কোশ্চেন আসতেই পারে। এবার সেই কোশ্চেনগুলোর মধ্যে তুমি যদি দেখে থাকো, তাহলে মোটামুটি 7-8টার মতো মডার্ন ইন্ডিয়া থেকেই কোশ্চেন থাকে। কোন মুভমেন্ট কবে হয়েছিল, কে লিডার ছিল সেই মুভমেন্টের, কত তারিখে কোন চুক্তি সাইন হয়েছিল, সই হয়েছিল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রচুর আসে, এবং সবকটাই কিন্তু পার্ট হচ্ছে মডার্ন ইন্ডিয়ার। তো মডার্ন ইন্ডিয়াতে আমরা অ্যাকচুয়ালি পড়ব, সুমন অধিকারী বলেছে ম্যাম বাংলায় পড়াবেন। সুমন, আমার ইউটিউব ক্লাসে কি কোনো অসুবিধা হয়? তাহলে পেট বেচেও কোনো অসুবিধা হবে না, এটুকু আমি বলতে পারি। ওকে, আচ্ছা, মডার্ন ইন্ডিয়ার টাইমিংটা আমরা পড়ব কি না, 1757 থেকে 1757 থেকে 1947 পর্যন্ত, 1757 থেকে 1947 পর্যন্ত এই পুরো টাইমটাকে আমি ধরে নিচ্ছি মডার্ন ইন্ডিয়া, এবং সেই হিসেবে আমরা পড়াশোনাটা করে নেব। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যাটেল অফ প্লাসি। ব্যাটেল বলে আর লিখলাম না, শুধু প্লাসি বলে লিখলাম। ওকে, আজকে আমরা পড়বো ব্যাটেল অফ প্লাসি, তারপরে আমরা পড়ে নেব রিভোল্ট অফ 1857,
রিভোল্ট অফ 1857 এটা পড়বো। নেক্সট আমার 3 নাম্বার থাকবে প্রি কংগ্রেস এরা, প্রি কংগ্রেস এরা। এই প্রি কংগ্রেস এরা বলো বা ব্যাটেল অফ পলাসি বলো বা রিভোল্ট অফ 1857 বলো, অ্যাকচুয়ালি এই দুটো জিনিসও কিন্তু মানে ব্যাটেল অফ প্লাসি আর রিভোল্ট অফ 1857। কে আবার বলেছে ম্যাম শুনতে পাচ্ছি না? আচ্ছা তোমরা সবাই নিজেদের চ্যাটিং দেখতে পাচ্ছ, মানে গ্রুপে যে চ্যাটিং তোমরা দেখতে পাও সেরকম বাকিদের চ্যাটিং কি দেখা যাচ্ছে? ওকে, বাকিদের চ্যাটিং দেখা যাচ্ছে না, তাহলে আমি একবার বাকিদের চ্যাটিং গুলো দেখাবার চেষ্টা করব, কারণ যে শুনতে পাচ্ছে না সে আমি যদি বলি মোবাইল রিফ্রেশ করে নাও, এই করে নাও, ওই করে নাও, তাহলে সে শুনতে পাবে না। একবার তোমরা লিখে দাও কমেন্টে যে মোবাইলটা রিফ্রেশ করে নাও বা নেটটা রিফ্রেশ করে নাও, একবার লেফট হয়ে গিয়ে একবার এন্ট্রি নাও, এই জিনিসগুলো তোমরা একটু কমেন্টে লিখে দাও। ওকে চলো। ওকে, শোনা যাচ্ছে বলেছে, সাউন্ড প্রবলেম হচ্ছে। কি সাউন্ড প্রবলেম হচ্ছে একটুখানি আমাকে বলো ক্লিয়ার করে। ওকে, সব ওকে, এই সবাই বলছে অল ওকে আছে, কি ভুলভাল। যাতে সাউন্ড প্রবলেম হচ্ছে একবার রিফ্রেশ করে নিও কিন্তু। ওকে চলো। আচ্ছা, প্রি কংগ্রেস এরা, এই প্রি কংগ্রেস এরাকে আমি অ্যাকচুয়ালি ধরে থাকি 1757 থেকে 1757 থেকে 1885, 1757 থেকে 1885 পর্যন্ত আমরা ধরে থাকবো প্রি কংগ্রেস এরা। এবার তাহলে তোমার মনে হবে যে ম্যাম তাহলে তো আপনি যে পড়াবেন বলছেন আলাদা করে ব্যাটেল অফ প্লাসি, আলাদা করে রিভোল্ট অফ 1857, সেগুলো তো প্রি কংগ্রেস এরার মধ্যেই পড়ে যাবে। হ্যাঁ, সেগুলো প্রি কংগ্রেস এরার মধ্যেই পড়বে, এবং তার জন্যই আমরা একদম 1757 থেকেই শুরু করছি। আর প্রি কংগ্রেস এরাতে যখন আমি এন্ট্রি নেব, তখন এই যে আগের গুলো হয়ে যাচ্ছে সেগুলো আর রিপিট আমি করব না, যতটা পর্যন্ত রিভোল্ট অফ 1857 হয়েছে তারপর থেকে, মানে 1857-র পর থেকে 1885 পর্যন্ত সেইটুকু পার্ট আমি তৈরি করব প্রি কংগ্রেস এরাতে। ওকে, আচ্ছা নেক্সট পয়েন্টে আমরা যেটা করব সেটা হচ্ছে মডারেট ফ্রেজ, মানে এরপরে কিন্তু কংগ্রেস তৈরি হয়ে যাচ্ছে, এবং কংগ্রেসের মধ্যে যেটা তৈরি হবে সেটা কিন্তু হচ্ছে মডারেট ফ্রেজ। ওকে, মানে নরমপন্থী। আচ্ছা, এই মডারেট ফ্রেজটা কত সাল থেকে কত সাল পর্যন্ত কেউ জানো? মডারেট ফ্রেজ হচ্ছে 1885 থেকে, যেহেতু প্রি কংগ্রেস এরা, যেহেতু প্রি কংগ্রেস এরা 1885 পর্যন্তই আমি বলেছি, তার জন্য মডারেট ফেজ হবে 1885 থেকে 1905 পর্যন্ত, 1905 পর্যন্ত হবে মডারেট ফেজ। ওকে, ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা ম্যাম, এয়ার এর সাউন্ড আসছে, ঠিক আছে 1 মিনিট হোল্ড করো। এবার কি এর সাউন্ড আসছে? ফ্যানটা অফ করে দিলেন? না গো, ফ্যান অফ করে দেবার মতোই পজিশন আমার হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমি যেটা করলাম সেটা ফ্যানটা অন্যদিকে, মানে কুলার চলছিল সেটা অন্যদিকে করে দিয়েছি আমি। ওকে চলো। ঠিক আছে ম্যাম, স্টার্ট করুন। হ্যাঁ চলো, তাহলে আমরা কিন্তু এই রকম ফেজ অনুযায়ী পড়তে শুরু করব। ওকে চলো, আজকে আমরা নেক্সট পয়েন্টে শুরু করছি একদম পড়াশোনা। দেখো, ব্যাটেল অফ প্লাসি, ব্যাটেল অফ প্লাসিতে আমি কি পড়িয়েছি, মানে কি পড়বো আমরা সেটা দেখে নাও। ব্যাটেল অফ প্লাসিতে আমরা পড়ব কি, না একদম সিরাজউদ্দৌলা থেকে আমরা শুরু করছি, এবং সিরাজউদ্দৌলা সম্বন্ধে যে যে পয়েন্ট গুলো এক্সামে আসার মতো আমরা সেই সেই পয়েন্ট গুলোর ওপরেই ফোকাস করব। তার বেশি কিন্তু আমরা বেশি ডেপথে যাব না, কারণ RRB এক্সামে খুব বেশি ডেপথ থেকে WBCS এর মতো কোশ্চেন আসে না। ওকে ক্লিয়ার, চলো। ফার্স্ট পয়েন্ট কি বলছে দেখো, সিরাজউদ্দৌলা অ্যাসেন্ডেড দ্য থ্রোন অফ বেঙ্গল ইন 1756। ওকে, 1756 সালে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছিলেন। ওকে, তাহলে যদি জিজ্ঞেস করা হয় সিরাজউদ্দৌলা বাংলার নবাব কত সালে হয়েছিলেন, আমরা ইজিলি আনসার করতে পারবো 1756 সালে।
ক্লিয়ার তো সবার কাছে? নেক্সট কি বলেছি? নেক্সট পয়েন্টে বলেছি, হি ওয়াজ গ্র্যান্ডসন অফ আলিবর্দি খা অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ আমিনা। তাহলে যদি বলা হয় যে আলিবর্দি খানের সাথে তার রিলেশন, মানে সিরাজউদ্দৌলার কি রিলেশন ছিল, তাহলে সেটা আমরা বলতে পারবো যে আলিবর্দি খানের সাথে তার রিলেশন ছিল, তিনি ছিলেন আলিবর্দি খানের গ্র্যান্ডসন, ওকে, নাতি। নেক্সট বলেছে কি, হিজ মাদার্স নেম, তার মায়ের নামটাও আমি বলে দিয়েছি এক্সট্রা ইনফরমেশনের জন্য যদি কোনো কোশ্চেন এসে গিয়ে থাকে। ওকে চলো নেক্সট পয়েন্টে কি বলেছি, নেক্সট পয়েন্টে বলেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফাউন্ডেড ইন 1600 এডি অ্যাট দ্য টাইম অফ এলিজাবেথ দ্য ফার্স্ট। কি বলতে চাইলাম এখানে? বলতে চাইলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠা হয়েছিল? না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয়েছিল আসলে 1600 খ্রিস্টাব্দে, যখন অ্যাকচুয়ালি রানী ছিলেন কে না এলিজাবেথ দ্য ফার্স্ট, মানে প্রথম এলিজাবেথ যখন রানী ছিলেন তার সময়ই কিন্তু আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয়, এবং সেই সময়কালটা হচ্ছে 1600 খ্রিস্টাব্দ। ক্লিয়ার কি সবার কাছে? অনেকগুলো কোশ্চেন এখান থেকে আসতে পারে। প্রিয়াঙ্কা বলেছে ম্যাম একটু কনসেপচুয়াল পড়ান। প্রিয়াঙ্কা, আমি যেরকম যেরকম কোশ্চেন আসে সেরকম সেরকমই পড়াবো। যদি মনে করে থাকতাম যে আরআরবিতে কনসেপচুয়ালি কোশ্চেন আসে, তাহলে আরআরবি ব্যাচই ফর্ম করতাম না, বলতাম যে ওয়াইটি দেখে নেবে, ঠিক আছে? ওকে চলো, আরআরবিতে কনসেপচুয়াল কোশ্চেন খুব একটা বেশি আসে না, যেটা আসে সেটা হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন আসে, যেরকম সালগুলো নিয়ে, ডেটগুলো নিয়ে, কার সাথে কি ছিল, কবে কোন চুক্তি হয়েছিল, এই জিনিসগুলো নিয়েই কোশ্চেন আসে। ওকে, আমার যতগুলো আরআরবি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি করিয়েছি ওখান থেকে সবকটা দেখে নিতে পারো, কোনো কনসেপচুয়াল কোশ্চেন এখানে নেই। ক্লিয়ার সবার কাছে? চলো, আর যেখানে কনসেপচুয়ালি ক্লিয়ার করার দরকার পড়বে সেখানে আমি বলে দেবো, এটার সাথে এটা লিংক করে নাও, তাহলে তোমরা নিজেরাই কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারবে, আমি বলে দেবো, একদম কোনো অসুবিধা হবে না। ওকে চলো, কি বললাম দেখো, বললাম যে তাহলে এখানে ব্যাটেল অফ প্লাসি পড়ার শুরুতেই আমি 3টে পয়েন্ট এখান থেকে পেয়ে গেছি। সিরাজউদ্দৌলা কবে বাংলার নবাব হয়েছিলেন, কোশ্চেন নাম্বার 1। নেক্সট কোশ্চেন আমি বলেছি যে তার সাথে আলিবর্দি খায়ের কি সম্পর্ক ছিল এবং তার মায়ের নামও কি ছিল, সেটাও তোমরা আনসার করতে পারবে। নেক্সট আমি বলেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্বন্ধে তো আমাকে পড়তেই হচ্ছে, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠা হয়েছিল, ওকে, এবং কোন রানীর সময় প্রতিষ্ঠা হয়েছিল সেটাও কিন্তু আমি লিখে দিয়েছি, যে কোনো এখান থেকে কোশ্চেন আসুক না কেন, যাতে আনসার করতে পারো। ওকে ক্লিয়ার এখনো পর্যন্ত? নেক্সট পয়েন্টে গেলাম, ক্লাসের পিডিএফ কিভাবে পাবো, ক্লাসের পিডিএফ কিভাবে পাবো, সবাই একই কোশ্চেন করে যাচ্ছ, পরে বলছি আমি, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলেছি যে, মানে নেক্সট পয়েন্টে বলেছি যে হোয়েন সিরাজ ইনভেডেড কলকাতা, সিরাজ কলকাতা আক্রমণ করেছিল, মানে কলকাতা দখল করতে এসেছিল, কেন কলকাতা দখল করতে এসেছিল? দেখো এখানে আমি যখন ব্যাটেল অফ প্লাসি পড়িয়েছিলাম ওয়াইটিতে, তখন দেখবি অনেকগুলো কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে ইংরেজদের অ্যাকচুয়ালি মেন জায়গা ছিল, মানে বাণিজ্য করার মেন জায়গা তারা তৈরি করেছিল কলকাতাতে, এবং সেই কারণেই সিরাজউদ্দৌলা যখন ভেবেছিল যদি ইংরেজদেরকে তাড়াতে হয় তাহলে কলকাতা তাকে যেতেই, মানে কলকাতায় তাকে আক্রমণ করতে হচ্ছে। সেটা কত সাল? সেটা হচ্ছে 1756 সালে। ওকে, ব্ল্যাক হোল ট্র্যাজেডি হ্যাপেন্ড, তার মানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি কবে হয়েছিল, এগেন আনসার আমি কি করতে পারবো, 1756। সিরাজউদ্দৌলা কবে কলকাতা আক্রমণ করেছিল, মানে কবে কলকাতা দখল করতে এসেছিল, বা কবে কলকাতা থেকে ইংরেজদের বিতাড়িত করতে এসেছিল, কত সালে? 1756। যে কোনো কোশ্চেনই কিন্তু এখান থেকে তোমরা আনসার করতে পারছো। ক্লিয়ার তো সবার কাছে? ইকো হচ্ছে সর্বনাশ করেছে। আচ্ছা বাকিরা একটুখানি বলো তো, ইকো হচ্ছে কিনা? ওকে আছে, ঠিক আছে, ওকে চলো, থ্যাংক ইউ সো মাচ। ওকে তাহলে আমরা পেয়ে গেছি যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি কবে হয়েছিল, যদি ব্ল্যাক হোল ট্র্যাজেডি কি সেটা জানতে ইচ্ছা করে তাহলে ওয়াইটির ক্লাস দেখে নিতে পারো, এখানে বেশি ইন ডেপথ লাগবে না, কারণ কোথাও তোমাকে জিজ্ঞেস করবে না ব্ল্যাক হোল ট্র্যাজেডি কি। ওকে, আরআরবির কোনো কোশ্চেনে আমরা দেখবো না। ওকে চলো, তাহলে আমরা পেয়ে গেছি কি না কবে কলকাতা সিরাজ দখল, মানে কলকাতা থেকে ইংরেজদের বিতাড়িত করতে এসেছিল সেটা পেয়েছি, ব্ল্যাক হোল ট্র্যাজেডি কবে হয়েছিল সেটাও পেয়েছি। এবার তারপরে দেখো বলেছি যে অ্যাট দ্য টাইম, মানে সেই সময় গভর্নর অফ ক্যালকাটা, কলকাতার গভর্নর, আমি গভর্নর অফ ইন্ডিয়া বলিনি কিন্তু, ওকে, কলকাতার গভর্নর কে ছিলেন? না, রজার ড্রেক ছিলেন কলকাতার গভর্নর। কলকাতার গভর্নরটা আমাকে এই কারণে জানতে লাগবে, কারণ যেহেতু সিরাজউদ্দৌলা সেই সময় কলকাতা থেকে, সিরাজউদ্দৌলা সেই সময় কলকাতা থেকে ইংরেজদের বিতাড়িত করতে এসেছিল,
তো সেই কারণেই কিন্তু আমাকে জেনে নিতে হবে যে সেই সময় কলকাতার গভর্নর কে ছিলেন। কলকাতার গভর্নর কিন্তু ছিলেন রজার ড্রেক। ওকে, ক্লিয়ার সবার কাছে? নেক্সট পয়েন্টে দেখো কি বলেছি, দ্য ট্রিটি অফ আলীনগর, আলীনগরের সন্ধি, আলীনগরের সন্ধি কবে হয়েছিল? ওয়াজ সাইন্ড বিটুইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আলীনগরের সন্ধি হয়েছিল 4th February থেকে 9th February। আমি দুটো দুখানা ডেট কেন দিলাম না, 4th February তে অ্যাকচুয়ালি আলীনগরের সন্ধি পেশ করা হয়েছিল, কিন্তু আলটিমেটলি সাইন করা হয়েছিল, সই করা হয়েছিল 1757-র 9ই ফেব্রুয়ারিতে। ওকে, একটুখানি হোল্ড করো, জল খাই। আচ্ছা, সবাই বলেছে ম্যাম এই ওয়ারটার নাম কি? অ্যাকচুয়ালি এটার, এই ওয়ারটার কোনো নাম ছিল না যখন সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশদের এই 1756 সালে যে যুদ্ধটা হয়েছিল, ব্ল্যাক হোল ট্র্যাজেডি, সেইটা অ্যাকচুয়ালি আমরা ওয়ার হিসাবে দেখবো না, সেটা আমরা একটা ট্র্যাজেডি হিসাবে দেখবো। সেটাকে বলা হয়ে থাকে ব্ল্যাক হোল ট্র্যাজেডি, কারণ এখানে প্রচুর পরিমাণে ইংরেজরা মারা মারা গিয়েছিল একটা ঘরে বন্দি করে রাখার জন্য। ওকে, আমার অলরেডি সেটা ওয়াইটিতে বলা আছে, তো তার জন্য এখানে কোনো ওয়ার তখন হয়নি। ওকে, বোঝা গেছে কি? সিরাজউদ্দৌলা এইভাবেই আক্রমণ করেছিল ইংরেজদের, যে ইংরেজরা যাতে কোনো রকম ভাবে যুদ্ধ করতে না পারে এবং পুরোপুরি ভাবে তাদেরকে বন্দি করে ফেলা যেতে পারে। ওকে, চলো কি বললাম তাহলে। আচ্ছা, যদি তাহলে আমাকে জিজ্ঞেস করা হয় যে আলীনগরের সন্ধি কবে হয়েছিল, এবার তোমরা দেখবে অপশন কি কি দিয়েছে। এবার যদি দেখো যে 4th February অপশনে আছে আর 9th February অপশনে আছে, তাহলে কিন্তু আনসার করো 9th February। ওকে, বিকজ 9th February তে অ্যাকচুয়ালি সাইনটা হয়েছিল, কিন্তু সেটা পেশ করা হয়েছিল, মানে আলীনগরের সন্ধি হবে এই চুক্তিটা পেশ করা হয়েছিল হচ্ছে 4th February তে। ওকে, ক্লিয়ার কি সবার কাছে? আচ্ছা দেখো, এখানে 151, 151 জন এখনো পর্যন্ত ক্লাসে আছো, অনেকেই অনেক কিছু আমায় কোশ্চেন করে যাচ্ছ, বাট 151 জনের আনসার দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যদি আমি আনসারটা দিতে বসি তাহলে আজকে আর ক্লাস হবে না, শুধু আনসার গুলো দেওয়া হবে। ওকে, তো তার জন্য যারা যারা বলছো যে ম্যাম আমরা কি, আমি কি আনসার পাবো না, আমি কি আনসার এই করবো না ওই করবো না, যদি খুব দরকার হয়ে থাকে যে হ্যাঁ এই আনসারটা খুবই দরকার, তাহলে একটু বেশি বার করে আমাকে কমেন্ট করতে পারো। বাট যদি মনে হয়ে থাকে এই পিডিএফ কোথায় পাবো, এই রেকর্ডেড ভিডিও কোথায় পাবো, এইটা কোথায় পাবো, ওইটা কোথায় পাবো, এই জিনিসগুলো তোমরা ক্লাসের পরেও ফোন করে বা ক্লাসের পরেও আমার গ্রুপে, মানে টেলিগ্রাম গ্রুপেতেও সবাইকে জিজ্ঞেস করে জানতে পারো বা আমাকেও জিজ্ঞেস করে জানতে পারো। তার জন্য কিন্তু এই পেড ব্যাচে সময় নষ্ট করো না, কারণ আলটিমেটলি টাইম চলে যাবে, তোমাদের সিলেবাস শেষ হবে না। ওকে, চলো। আচ্ছা তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হয়েছে এখনো পর্যন্ত আলীনগরের চুক্তি কবে পেশ করা হয়েছিল, কবে স্বাক্ষর করা হয়েছিল, কাদের সাথে কাদের আলীনগরের চুক্তি হয়েছিল। ক্লিয়ার সবার কাছে? নেক্সট। হ্যাঁ, আচ্ছা, একজন বলেছে ম্যাম একসাথে দুটো পেড ব্যাচ পারচেস করা যায়। হ্যাঁ, দুটো পেড ব্যাচ পারচেস করা যায়। ওকে, চলো 1 মিনিট দাঁড়াও। কি যে হচ্ছে জিনিসটা আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ওকে, চলো। আচ্ছা, এই পয়েন্টটা আমরা পড়ে ফেলেছি, সবার কাছে ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। দেখো নেক্সট পয়েন্টে কি করেছি, নেক্সট পয়েন্টে বলেছি যে দ্য রিপ্রেজেন্টেশন অফ ইআইসি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিপ্রেজেন্ট, মানে তখন প্রেজেন্ট কে করেছিলেন, না লর্ড ক্লাইভ, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তখন রিপ্রেজেন্ট করছিলেন কে, না লর্ড ক্লাইভ অ্যান্ড ওয়াটসন। এই দুজনের নামই আমরা পাই, কারণ আমরা সবসময় ক্লাইভের নামটা তো পেয়েই থাকি, তবে অনেক সময় কি হয়ে থাকে যে ক্লাইভের নামটা অপশনে দেয় না, অনেক সময় ক্লাইভ কে বাদ দিয়ে ওয়াটসনের নামটা অপশনে দিয়ে থাকে, তখন কিন্তু আমরা আনসার করব ওয়াটসন, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তখন এই দুজনই রিপ্রেজেন্ট করেছিলেন, একটা হচ্ছে লর্ড ক্লাইভ আর একজন হচ্ছেন ওয়াটসন। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখো কি বলেছি, নেক্সট পয়েন্টে বলা হয়েছে যে
দ্য ব্যাটল অফ প্লাসি ওয়াজ ফট বিটুইন দ্য ইংলিশ অ্যান্ড নবাব সিরাজউদ্দৌলা June 23। বারবার আমি বলে দিচ্ছি ডেট গুলো কিন্তু এবার মনে রাখতে হবে, কারণ এখন কোশ্চেন প্যাটার্ন যেরকম চেঞ্জ হচ্ছে সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যদি তোমরা দেখো তাহলে শুধু যে সবসময় সাল জিজ্ঞেস করে তা নয়, তার সাথে কিন্তু অনেক সময় ডেটও দিয়ে দেয়। তো ডেট যদি তোমরা মনে না রাখো তাহলে সেখানে কিন্তু আনসার করা অনেকটা টাফ হয়ে যাবে। ওকে চলো, কি বলেছি তাহলে? বললাম যে 1757 সালে 23শে জুন আমরা কি পাচ্ছি না, পলাশির যুদ্ধ হচ্ছে। এবং এক্সট্রা ইনফরমেশনের জন্য একটা কথা বলে রাখবো, এই যে 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছিল এটা অ্যাকচুয়ালি 8 আওয়ার্স ধরে হয়েছিল, অ্যাকচুয়ালি 8 আওয়ার্স ধরে হয়েছিল 23rd জুনেতে। ওকে ক্লিয়ার কি সবার কাছে? 23শে জুন 8 ঘন্টা ধরে চলেছিল পলাশির যুদ্ধ। ওকে ক্লিয়ার, চলো নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি। নেক্সট পয়েন্টে আমরা পাচ্ছি যে উইথ দ্য হেল্প অফ নবাবস আঙ্কেল, নবাবের আঙ্কেল তার নাম কি মীর জাফর, ওকে, এবং লোকাল মানি লেন্ডার্স এবং আরো যারা মহাজন ছিলেন লোকাল এবং তাদের সাথে আরো কারা ছিলেন না, জগৎ শেঠ, তারা প্রত্যেকে কি করেছিল না, সিরাজউদ্দৌলার সাথে বিট্রেড করেছিল, সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ওকে ক্লিয়ার কি সবার কাছে? ম্যাম একদিনে ওয়ার শেষ? হ্যাঁ পলাশের যুদ্ধ একদিনেই শেষ হয়েছিল, ঠিক আছে কি? কারণ আমি দেখবে যখন ওয়াইটিতে ক্লাস নিয়েছিলাম আমি বারবার বলে দিয়েছিলাম যে তখন পুরো স্টোরিটা আমি বলেছিলাম, মির্জাফর তো তার 1/3 সৈন্য নিয়ে পলাশির যুদ্ধেতে যোগদানই করেনি এবং তার সাথে সাথে বৃষ্টি এসে গিয়েছিল বলে যে সমস্ত গুলি বারুদ ছিল সেই সমস্ত কিছু কিন্তু পুরোপুরিভাবে ভিজে গিয়েছিল, তাই সিরাজউদ্দৌলার পক্ষে পলাশির যুদ্ধ জেতা সম্ভব হয়েছিল না। ওকে আর এই বৃষ্টি আসার ফলে ইংরেজদের গোলা বারুদ কিছুই ভেজে নেই, কারণ ইংরেজদের কাছে তারা টারপলিন নিয়ে গিয়েছিল, তারা টারপলিন দিয়ে ওই পুরো জিনিসগুলো ঢেকে দিতে পেরেছিল যেটা সিরাজউদ্দৌলা নিয়ে যায়নি। ওকে ক্লিয়ার কি সবার কাছে? চলো তাহলে আমরা এখানে পাচ্ছি যে এই যে নানা রকম নানা মানি লেন্ডার্স যারা থাকতো, মহাজন যারা থাকতো এবং তার সাথে জগৎ শেঠের নামটা তোমরা অনেক জায়গাতেই শুনে থাকবে, এবং এরা সবাই এবং তার সাথে মির্জাফর এবং তার সাথে আমরা আরো একটা নাম পাবো, ওকে, সেটা হচ্ছে ঘসেটি বেগম, এরা সবাই মিলে কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে নবাবের জায়গা থেকে হাঁটাতে হবে, নবাবের জায়গা থেকে সরাতে হবে, এই পরিকল্পনা নিয়েই কিন্তু ইংরেজদেরকে সাহায্য করেছিল আর নবাব সিরাজউদ্দৌলার এগেনস্টে গিয়ে। ওকে ক্লিয়ার কি সবার কাছে? চলো নেক্সট পয়েন্টে তাহলে আমরা চলে যাব। ওকে নেক্সট পয়েন্টে যাচ্ছি। দেখো নেক্সট পয়েন্টে কি বলেছি, নেক্সট পয়েন্টে বলেছি যে মির্জাফর ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ নবাব বাই দ্য ব্রিটিশ, তার মানে যখন সিরাজউদ্দৌলা হেরে যাচ্ছেন তখন বাংলার নবাব কে হচ্ছেন, তখন বাংলার নবাব আসলে হচ্ছেন কে না, মির্জাফর। ক্লিয়ার কি সবার কাছে? নেক্সট পয়েন্টে কি বলেছি, দেখো দ্য ব্রিটিশ সিকিউরড জমিনদারি, তার মানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কোন যুদ্ধের পরে ব্রিটিশরা আসলে জমিদারি প্রথা পুরোপুরিভাবে নিজেদের দখলে করতে পেরেছিল, সেটাও কিন্তু আনসার হবে পলাশির যুদ্ধ। ওকে পলাশির যুদ্ধের পরে কিন্তু ব্রিটিশরা জমিদারি যে প্রথা ছিল সেটাকে পুরোপুরি ভাবে মানে টোটাল জমিদারি সিস্টেমকে নিজেদের দখলে নিয়ে আসতে পেরেছিল, এবং জমিদারি অফ 24 পরগনাস ফ্রম মির্জাফর, মির্জাফরের থেকে তিনি কি পেলেন না, 24টা পরগনার জমিদারির দায়িত্ব ইংরেজরা পুরোপুরি ভাবে পেয়ে গিয়েছিল। ওকে ক্লিয়ার কি সবার কাছে? ম্যাম বাফারিং, বাফারিং করলে আমার কিছু করার নেই, কারণ আমার দিক থেকে কোনো বাফারিং হচ্ছে না, ইম্পারটাস এরকমই একটা জিনিস যে সফটওয়্যারে আমরা পেরে ব্যাচ নিই, সেটাতে যদি নেট কানেকশন ভালো না থাকে ইম্পারটাসে আমি ক্লাস স্টার্টই করতে পারবো না, আর যদি মনে হয়ে থাকে যে মাঝখানে বাফার করছে তাহলে সেটা তোমাদের নেটের প্রবলেম, আমার নেটের নয়। ওকে তাহলে আমার নেটের যদি প্রবলেম হতো ইম্পারটাসটা এক্ষুনি স্টপ হয়ে যেত, এখানে ইম্পারটাসে বাফার করার কোনো জায়গা থাকে না। ওকে চলো আচ্ছা নেক্সট পয়েন্টে কি বলেছি, বলেছি যে সিরাজ ওয়াজ কিল্ড বাই মিরান, সিরাজকে কে হত্যা করেছিলেন না, সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিলেন মিরান, তিনি কে না, সন অফ মির্জাফর, মির্জাফরের ছেলে মিরান সিরাজউদ্দৌলাকে হত্যা করেন এবং তারপরে মির্জাফর কোথায় বসেন না, বাংলার নবাব হয়ে বসেন। ওকে ক্লিয়ার, ওকে চলো নেক্সট পয়েন্টে কি পাচ্ছি। অ্যাট দ্য টাইম অফ গভর্নর জেনারেল ওয়াজ লর্ড ক্লাইভ, এবং সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন, সেই সময় গভর্নর জেনারেল ছিলেন কিন্তু লর্ড ক্লাইভ। আর একটা এখানে মানে ইনফরমেশন দিয়ে রাখবো তোমাদেরকে, সেটা হচ্ছে যে এই লর্ড ক্লাইভ অ্যাকচুয়ালি ক্লাইভ কেম ইন্ডিয়া কেম টু ইন্ডিয়া ক্লাইভ অ্যাকচুয়ালি ভারতবর্ষে এসেছিলেন
অ্যাজ আ ক্লার্ক, ওকে? ব্রিটিশদের একজন শুধুমাত্র ক্লার্ক হিসেবে তিনি ভারতবর্ষে এসেছিলেন, এবং পরবর্তীকালে আমরা তাকেই দেখব যে গভর্নর জেনারেল হয়েছেন কে, না লর্ড ক্লাইভ, ওকে? তো তার মানে কিন্তু আমরা পাবো যে সবসময় কিন্তু যারা ক্লার্ক হিসেবে ইন্ডিয়াতে এসেছিল, তারা যে ক্লার্ক হিসেবেই কাজ করে গেছে, বা যিনি গভর্নর জেনারেল হয়ে এসেছেন তিনি যে সবসময় গভর্নর জেনারেল থেকে গেছেন, এরকম কিন্তু নয়। অ্যাকচুয়ালি কিন্তু সেখানে যে যেরকম ভাবে ইন্ডিয়াকে দখলে এনেছে, তার পদোন্নতিটা সেইভাবে হয়েছিল, ওকে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে লর্ড ক্লাইভের নেতৃত্বে পুরোপুরি ভাবে হেরে যাচ্ছে সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে, তো তার জন্যই কিন্তু গভর্নর জেনারেল হয়ে যাচ্ছেন লর্ড ক্লাইভ, ওকে? ক্লিয়ার কি সবার কাছে? তাহলে যদি আমাকে প্রশ্ন করা হয় যে পলাশির যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন, আমি কিন্তু আনসার করব লর্ড ক্লাইভ, ওকে? ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্টে গেলাম। ওয়াটসন তখন কে ছিলেন? দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ওয়াটসন কে আমি অনেকক্ষণ আগে রিপ্রেজেন্ট করেছিলাম যখন ব্ল্যাক হোল ট্র্যাজেডি হয়েছিল, ঠিক আছে? তো এই ব্ল্যাক হোল ট্র্যাজেডির সময়কাল আমি দেখে দিয়েছিলাম, দেখবে 1756, জাস্ট এক বছর পরে, কিন্তু একটা বছর পরে কিন্তু পলাশির যুদ্ধ হচ্ছে, ওকে? 1757-তে, ঠিক আছে? কি তো এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি যখন হয়েছিল, তখন লর্ড ক্লাইভ এবং ওয়াটসন দুজনে এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রিপ্রেজেন্ট করছিল, মানে তখন কিন্তু ওরা কেউই গভর্নর বা গভর্নর জেনারেল নয়, ওকে? ক্লিয়ার সবার কাছে? কিন্তু যখন আমরা এক বছর পরে দেখছি যে পলাশির যুদ্ধ হচ্ছে, তখন গভর্নর জেনারেল হয়ে গেছেন কিন্তু লর্ড ক্লাইভ, ওকে? আর ওয়াটসন সম্বন্ধে যেটুকু জানতে লাগবে আমি সেইটুকুই জানিয়েছি, এরপরে আমাকে এসব প্রশ্ন জিজ্ঞেস করে লাভ নেই। তখন যখন লর্ড ক্লাইভ গভর্নর জেনারেল হলেন, তখন ওয়াটসন কি করলেন, খুব দুঃখ পেলেন কি খুব আনন্দ পেলেন, তার পোস্টটা কোথায় হয়েছিল, লর্ড ক্লাইভ কি তাকে কেন গভর্নর জেনারেল করলেন না, এসব ফালতু কোশ্চেন আমাকে করো না, ওসব আরআরবিতে আসবে না, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে গেলাম, নেক্সট পয়েন্টে। আচ্ছা দেখো, নেক্সট পয়েন্টে কি বলেছি আমি, নেক্সট পয়েন্টে বলেছি দ্য ডাচ ফ্লিট। এই ডাচ ফ্লিট মানে কিন্তু অ্যাকচুয়ালি এখানেও বাংলাতেও ডাচ ফ্লিট লিখে দিয়েছে, অ্যাকচুয়ালি ডাচ ফ্লিট মানে হচ্ছে ডাচেদের নৌবাহিনী, ডাচ নৌবাহিনী, ওকে? ক্লিয়ার? ডাচ ফ্লিট এখানে বলতে বোঝানো হচ্ছে ডাচদের নৌবাহিনী। বাই দ্য ইংলিশ ইন দ্য ব্যাটেল অফ বিদেরা ইন 1759। কি বললাম এখানে? ছি, নৌবাহিনী মানে ডাচদের নৌবাহিনী পুরোপুরি ভাবে ডিফিটেড, পরাজিত হয়েছিল ইংরেজদের দ্বারা, কোন যুদ্ধে? না ব্যাটেল অফ বিদেরার, বিদেরার যুদ্ধে পরাজিত হয়েছিল। কত সালে বিদেরার যুদ্ধে হয়েছিল? 1759 সালে হয়েছিল বিদেরার যুদ্ধ, ওকে? ক্লিয়ার কি? তাহলে যদি আমাকে প্রশ্ন করা হয়ে থাকে যে বিদেরার যুদ্ধ কত সালে হয়েছিল, আমরা আনসার করব 1759 সালে। কে পরাজিত হয়েছিল? না ডাচেরা পরাজিত হয়েছিল। বা যদি এরকম ভাবে অপশনও দেয়া থাকে যে ডাচেদের কোন বাহিনী পরাজিত হয়েছিল, আমরা আনসার করতে পারবো কিন্তু নৌবাহিনী পরাজিত হয়েছিল। ক্লিয়ার সবার কাছে? গৌরী বড়াল বলেছে ম্যাম একটু ধীরে পড়ান। আমি ধীরেই পড়াতে চাইছি গৌরী, কিন্তু অ্যাকচুয়ালি সময়টা কমের মধ্যে আমাদেরকে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে, এটাও ভাবো, ঠিক আছে? কারণ না হলে আমি ধীরে পড়াতেই পারি আজকে, কিন্তু কি বলতো, সময় চলে যাবে আর সিলেবাসটা কমপ্লিট হবে না, তখন কিন্তু মানে এক্সট্রা করে তোমরা আর কোনো সময় পাবে না, ওকে? চলো, ডাচ মিন্স কে বলেছে? মৃন্ময় বলেছে ডাচ মিন্স, মৃন্ময় মিন্স, মৃন্ময়ের কাছে আমার কোশ্চেন, ঠিক আছে? মৃন্ময় মানে, ওকে চলো। আচ্ছা নেক্সট, আমি নেক্সট পয়েন্টে দেখো কি বলেছি, নেক্সট পয়েন্টে বলা হচ্ছে যে দ্য ইংলিশ কনস্পায়ার টু মেক মীর কাসিম দ্য নবাব অফ প্লেস অফ মির্জাফর। কি বলতে চাইলাম? বলতে চাইলাম যে মির্জাফরের জায়গায় এবার, বাহ, মৃন্ময় মানে মাটি বলে দিয়েছে, কিন্তু ডাচের মানেটা কি সেটা আরআরবিতে কোশ্চেনে আসবে না, ঠিক আছে? তুমি যদি ডাচও পড়ে যাও তাহলে কোনো অসুবিধা নেই, ওখান থেকে তুমি ইজিলি বুঝতে পেরে যাবে। চলো, আচ্ছা কি বলেছি দেখো, বলেছি যে ইংরেজরা তখন কি করলো, না ইংরেজরা তখন করলো কি, না কনস্পায়ার্ড মানে ষড়যন্ত্র করলো, কার এগেনস্টে ষড়যন্ত্র করলো, না মির্জাফরের এগেনস্টে ষড়যন্ত্র করলো। মির্জাফরের এগেনস্টে কেন ষড়যন্ত্র করছিল দেখো, তোমরা যদি দেখতে পাবে তাহলে দেখো, এখানে আমি নেক্সট পয়েন্টে বলেছি যে মীর কাসিমকে, আচ্ছা মীর কাসিমকে তারা কত সালে নবাব করছে, না 1760 সালে নবাব করছে। তার মানে যখন আমি মির্জাফরকে নবাব হতে দেখেছিলাম, সেটা কোন সময় দেখেছিলাম, সেটা দেখেছিলাম যে সেটা হচ্ছে 1757, পলাশির যুদ্ধ যখন হয়েছিল তারপরে।
এই 1757 থেকে 1760, এই 1757 থেকে 1760 এই কয়েকটা বছরের জন্যই তারা মীর জাফারকে নবাব হিসাবে রেখেছিল, এবং তারপরে তারা মীর কাসিমকে আনছে। কেন মীর কাসিমকে আনছে এবং মীর জাফারের এগেনস্টে তারা যথেষ্ট পরিমাণে ষড়যন্ত্র করে মীর কাসিমকে নবাব নবাবের সিংহাসনে বসাচ্ছে। কেন এটা? কারণ আলটিমেটলি মীর জাফার বুঝতে পেরেছিল যে সে নবাব হওয়ার পরেও আলটিমেটলি কোনো শাসন কার্য তার কথা মতো চলছে না, মানে তার মতামত মতো চলছে না। তো তার জন্য মীর কাসিম ব্রিটিশদেরকে, মানে ব্রিটিশদের কথা অনুযায়ী চলা ছেড়ে দিয়েছিল। কারণ মীর কাসিম অ্যাকচুয়ালি চেয়েছিল না যে বাংলার কোন রকম ক্ষতি হয়ে ব্রিটিশরা এখানে পুরোপুরিভাবে রাজত্ব করুক। ওকে, মীর কাসিম শুধুমাত্র চেয়েছিল বাংলাকে আমি শাসন করব, বাংলার সমস্ত লোকেরা আমাকে মান্য করে চলবে, ওকে, আমাকে নবাব মেনে চলবে। তো তার জন্যই মীর জাফর ওকে তো তার জন্যই কিন্তু মীর জাফর মীর কাসিম বলছিলাম আমি এতক্ষণ ধরে, সরি মীর কাসিম নয়, স্ক্রিনটা টেনে দিও। ওকে, তো মীর জাফরকে ব্রিটিশরা সবসময় একটা হাতের পুতুল হিসেবে রাখতে চেয়েছিল, কিন্তু যেটা মীর জাফর চায়নি যে সে ব্রিটিশদের হাতের পুতুল হিসেবে থাকুক, সে সবসময় চেয়েছিল যে বাংলার সমস্ত প্রজারা তাকে মেনে চলুক, এবং সে যা বাংলার জন্য যা যা ভালো করার তাই তাই ভালো করবে। ওকে, ক্লিয়ার তো সবার কাছে? তো তার জন্যই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশদের সাথে মীর জাফরের একটা দ্বন্দ্ব তৈরি হয়, এবং সেই দ্বন্দ্বের জন্যই আসলে ব্রিটিশরা চায় কি মীর জাফরকে পুরোপুরি ভাবে সিংহাসন থেকে হাটিয়ে দিতে, এবং সেখানে কাকে বসাবে? সেখানে মীর কাসিমকে বসাবে। ওকে, ক্লিয়ার? এবং তার জন্যই 1757-র পরে বেশি বছর আর মীর জাফরকে রাজত্ব তারা করতে দেয়নি, মীর জাফরকে সরিয়ে দিয়ে তারা মীর কাসিমকে এনেছিল। ক্লিয়ার সবার কাছে কেন ষড়যন্ত্রটা করা হয়েছিল? নেক্সট দেখো, নেক্সট কি বলেছি আমি, 1760 সালে কে রাজা হচ্ছে, মানে কে নবাব হচ্ছে? মীর কাসিম হচ্ছে নবাব, কোথাকার না, বাংলার নবাব। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কি সবার কাছে এখনো পর্যন্ত? আরে জল খান ম্যাম, জলের জন্য নয়, আমার বাড়িতে এত কিছু রান্না করছে না, পুরো রান্নার ঝাঁজটা আমার এখানে চলে আসে। করোনা? না গো, করোনা নয়, করোনা হলে আমি এতক্ষণ হসপিটালে থাকতাম। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট পয়েন্টে গেলাম। দেখো নেক্সট পয়েন্টে কি বলেছি, নেক্সট পয়েন্টে বলেছি যে, আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করে থাকো, আমরা কিন্তু একদম শাল ওয়াইজ এগোচ্ছি, একদম এগিয়ে যান, আমরা কিন্তু শাল ওয়াইজ এগোচ্ছি। আমরা প্রথমে শুরু করেছিলাম সেই 1757 থেকে, তারপরে কিন্তু এখনো পর্যন্ত 1756 থেকে শুরু করেছিলাম ব্ল্যাক হোল ট্র্যাজেডি থেকে আজকের পড়া মোটামুটি, আর সেখান থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত 1760-এ চলে এসেছি। এবং আমরা এই যে এইভাবে ক্লাসগুলোকে মেনটেন করব, মেনটেন করার একটাই কারণ হচ্ছে আমরা শাল ওয়াইজ জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাব, যাতে করে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়, যাতে করে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয় যে কোন যুদ্ধটা আগে হয়েছে, কোন যুদ্ধটা পরে হয়েছে, কোন সময় কে গভর্নর হয়েছে, এই জিনিসগুলো মনে রাখতে যাতে সুবিধা হয়। তার জন্য আমি একদমই হ্যাপাজার্টলি পড়াবো না, যদিও আমি মডার্ন ইন্ডিয়া প্রথমে শুরু করেছি, এনশিয়েন্ট মেডিভাল শুরু করিনি, এনশিয়েন্ট মেডিভাল আমরা পরে পড়বো। মডার্ন ইন্ডিয়া শুরু করেছি মানে এই নয় যে আমি হ্যাপাজার্টলি পড়াবো, একদম শাল ওয়াইজ সিরিজ ওয়াইজ আমি পড়াবো। ওকে, ক্লিয়ার? চলো, আচ্ছা যে বলছে সাউন্ড আসছে না তাকে বাকিরা সবাই একটু ম্যানেজ করে নিও, মানে কি কি করতে হবে একটু বলে দিও। ওকে, চলো, কি পাচ্ছে দেখো এখানকার পয়েন্টে পাচ্ছি যে দা ফ্রেঞ্চ ওয়্যার ডিফিটেড, মানে আমরা সবাই জানি যে ভারতবর্ষে শুধুমাত্র যে ইংরেজরা ব্যবসা বাণিজ্য করতে এসেছিল তা নয়, ডাচেরাও এসেছিল, তার সাথে ফ্রেঞ্চরাও এসেছিল। এবং তার জন্য আমরা এখানে পড়ছি কি না, ফ্রেঞ্চরা পুরোপুরি ভাবে হেরে গিয়েছিল ব্রিটিশদের কাছে, কার নেতৃত্বে? না, ব্রিটিশ জেনারেল ছিলেন স্যার আইয়ার কুট, ঠিক আছে, নাম হচ্ছে স্যার আইয়ার কুট। ওকে, তিনি ছিলেন ব্রিটিশদের জেনারেল, এবং তার কাছে ফ্রেঞ্চরা পুরোপুরি ভাবে হেরে গিয়েছিল। কোন যুদ্ধে? না, ব্যাটেল অফ বন্দিবশ, এখানে দেখো লেখা আছে বন্দিবশ, তো এটা ইংলিশে অ্যাকচুয়ালি বলা হয়, বাংলাতে বলা হবে বন্দিবশের যুদ্ধে। ওকে, তো বন্দিবশের যুদ্ধটা কবে হয়েছিল? 1760 সালে হয়েছিল বন্দিবশের যুদ্ধ, এবং এই বন্দিবশের যুদ্ধে ফ্রেঞ্চরা অ্যাকচুয়ালি ইংরেজদের কাছে হেরে যায়। কার নেতৃত্বে? না, ব্রিটিশ জেনারেল স্যার আইয়ার কুটের নেতৃত্বে ব্রিটিশরা জিতে যায় এবং ফ্রেঞ্চরা পুরোপুরি ভাবে হেরে যায়।
ওকে, নেক্সট কি বলেছে দেখো, দ্য ফ্রেঞ্চ রুল ইন সাউথ ইন্ডিয়া দাস এন্ডেড। এইভাবেই কিন্তু দক্ষিণ ভারতে যে ফ্রেঞ্চরা তাদের ব্যবসা বাণিজ্য শুরু করেছিল সেটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। কোন যুদ্ধের পর? না বন্দিবসের যুদ্ধের পর। কারণ বন্দিবসের যুদ্ধের পর ইংরেজরা এরকম ভাবে ফ্রেঞ্চদেরকে হারায় এবং যাতে তারা ইকোনমিক্যালি অনেকটা প্রচুর পরিমাণে মানে ডাউন হয়ে গিয়েছিল। ওকে, তো কোন একটা যুদ্ধ মানে তোমরা সবাই জানো প্রচুর পরিমাণে ইকোনমিক ক্ষতি হয়। তো সেই দিক থেকে ফ্রেঞ্চরা পুরোপুরিভাবে ইকোনমিক্যালি ধ্বংস হয়ে গিয়েছিল, সেই কারণে তারা আর কোনো ব্যবসা বাণিজ্য চালাবার মতো পজিশনে তারা ছিল না। ওকে, তো সেই কারণে আমরা দেখবো না যে দক্ষিণ ভারত থেকে পুরোপুরিভাবে ফ্রেঞ্চদের আধিপত্য মুছে যাচ্ছে কোন যুদ্ধের পরে, বন্দিবসের যুদ্ধের পরে হয়েছিল কত সালে, 1760 সালে হয়েছিল। কার নেতৃত্বে ফ্রেঞ্চরা হেরে গিয়েছিলেন? ফ্রেঞ্চরা হেরে গিয়েছিলেন ব্রিটিশ জেনারেল স্যার আইয়ার কুটের নেতৃত্বে। ওকে, ক্লিয়ার কি সবার কাছে? ম্যাম এই ওয়ার্ডটা কোথায় হয়? এই ওয়ার্ডটা কোথায় হয় তোমার কাছে আসবে না, কারণ আমি অলরেডি বলেছি সাউথ ইন্ডিয়া। ওকে, পার্টিকুলার কোথায় হয় সেটা আলটিমেটলি কথা নয়, কারণ পার্টিকুলার বলে কোনো জায়গা হবে না। যতগুলো জায়গাতে ফ্রেঞ্চরা তাদের ব্যবসা বাণিজ্যে সেন্টার করেছিল ততগুলো জায়গাতেই অ্যাকচুয়ালি হয়েছিল। এবং এই যুদ্ধটাকে বন্দিবসের যুদ্ধ বলা হচ্ছে এই কারণে, কারণ যুদ্ধটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল ফ্রেঞ্চদেরকে তাড়াবো, ফ্রেঞ্চদেরকে তাড়িয়ে দিতে হবে, এবং ব্রিটিশরা তাদেরকে আইদার বন্দি করে ফেলবে এবং ফ্রেঞ্চদের যে নৌবাহিনী ছিল সেই নৌবাহিনীকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে। এই সমস্ত কথাগুলোকে একসাথে নিয়ে এই জিনিসটাকে বলা হয় বন্দিবসের যুদ্ধ। ওকে, ক্লিয়ার কি সবার কাছে? চলো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টে কি বলেছি দেখো, দ্য ট্রিটি অফ মুঙ্গের ওয়াজ সাইন্ড বিটুইন মীর কাসিম অ্যান্ড গভর্নর ভনসিটাট ইন 1762 AD। কি বলতে চাইলাম? ওরে বাবা, হিস্ট্রি কত নম্বর থাকে গ্রুপ ডিতে সেটা কি তোমাদের সাথে মানে এই ক্লাসেই জেনে নিতে হবে? ঠিক আছে, এই ক্লাসে একটুখানি ভালো করে ক্লাসটা করে নাও। হিস্ট্রি কত নম্বর থাকে সেটা তুমি টেলিগ্রাম গ্রুপেও জিজ্ঞেস করে আমাকে জানতে পারো, তাই না? বারবার আমি বলে যাচ্ছি কারণ আমার কোনো ব্যাপার নয়, তোমরা আমাকে কোশ্চেন করবে, যদি মনে হয় যে আমি আনসার দিচ্ছি না বলো, আমি সব কটার আনসার দেবো, ঠিক আছে? আমার কোনো ব্যাপার নেই। তারপরে যখন এক্সামটা চলে আসবে আর তোমার সিলেবাসটা এখানে পেট ব্যাচে শেষ হবে না, তার জন্য আড্ডা 24/7ও দায়ী নয়, আমিও দায়ী নই, ঠিক আছে? তখন হাজার মানে ভুল ভুলভাল বলে গেলেও মানে আমাকে আমার নামে হাজারটা ভুলভাল বলে গেলেও কিছু করার নেই, কেউ তোমাকে এক্সট্রা ক্লাস তখন দেবে না। ওকে, চলো। আচ্ছা ম্যাম, টেলিগ্রাম নামটা বলবেন? আমার টেলিগ্রাম গ্রুপের নাম কে জানে না? যারা জানো তারা একবার লিখে দিও তো। ওকে, দেখো কি বলেছি এখানে, দেখো সুন্দর করে সজল লিখে দিয়েছে। তোমরা ওয়াইটির ক্লাস দেখো না, ইউটিউবের ক্লাস ফলো করতে না? ইউটিউবের ক্লাস ফলো করো কিন্তু, হ্যাঁ, ওখানে আমি রোজই বলে যাই আমার টেলিগ্রাম গ্রুপের নাম। ওকে চলো, GS/ সোমা ম্যাম নয়, GK/ সোমা ম্যাম, GK/ না, হ্যাঁ GK/ সোমা ম্যাম, এরা সব সত্যি আমার টেলিগ্রাম ভুল ভালো বলে অনেকে। চলো, বোঝা গেল যে তোমরা কেউই আমার ক্লাস ফলো করো না। আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? পাচ্ছি যে মুঙ্গেরের চুক্তি কবে হয়েছিল সেটা পাচ্ছি, 1762 সালে হয়েছিল মুঙ্গেরের চুক্তি। এবার এই মুঙ্গেরের চুক্তির সাথে চুক্তি কার সাথে কাদের হয়েছিল? না মীর কাসিমের সাথে ইংরেজদের হয়েছিল। তবে এখানে আর একটা কোশ্চেন করে, একদম সবাই আমাকে বলছে ম্যাম এক্সট্রা আনসার না দিয়ে ক্লাস করান, ঠিকই বলেছো, আমি তার জন্য কোনো এক্সট্রা জিনিস দেখছিও না, শুধু মাঝে মধ্যে তো আমার ল্যাপটপে চোখটা চলে যায় তাই, মানে ল্যাপটপে কমেন্ট গুলো আসছে তাই। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে মীর কাসিমের সাথে ইংরেজদের মুঙ্গেরের চুক্তি হয়েছিল কত সালে? 1762 সালে হয়েছিল। এবং এই 1762 সালে হয়েছিল, অ্যাকচুয়ালি কোন গভর্নর তখন ছিলেন যার সাথে মীর কাসিমের চুক্তি হয়েছিল এটাও কিন্তু কোশ্চেনে আসে, তার জন্যই আমি গভর্নরের নামটা লিখে দিয়েছি ভনসিটার্ট। ওকে, তখন কিন্তু গভর্নর ছিলেন ভনসিটার্ট, এবং এই ভনসিটার্ট এর সাথেই অ্যাকচুয়ালি মীর কাসিমের চুক্তি হয়। কোন চুক্তি? না মুঙ্গেরের চুক্তি হয় কত সাল? না 1762 সাল। ওকে, ক্লিয়ার কি সবার কাছে? তাহলে মুঙ্গেরের চুক্তি কবে হয়েছিল, কার সাথে কার হয়েছিল, তখন গভর্নর কে ছিলেন, বা কোন গভর্নরের সাথে মীর কাসিমের মুঙ্গেরের চুক্তি হয়েছিল, যে কোনো টাইপেরই কোশ্চেন করুন না কেন, আশা করছি আনসার দিতে পারবে। নেক্সট কোশ্চেনে চলে গেলাম।
ওকে দেখো, নেক্সট পয়েন্টে কি বলেছি আমি? নেক্সট পয়েন্টে বলেছি, দ্য রিলাকটেন্স অফ মীর কাসিম টু শেয়ার উইথ দ্য পাওয়ার কোম্পানি লেড টু দ্য কনফ্লিক্ট বিটুইন হিম অ্যান্ড ক্লাইভ। কি বললাম এখানে? বললাম যে মীর কাসিমের সাথে কোম্পানির ক্ষমতা ভাগাভাগি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবসময় কি চাইতো, যে বাংলার নবাবরা প্রত্যেকে তাদের হাতের পুতুল হয়ে থাকবে, এবং আলটিমেটলি ক্ষমতার ভাগাভাগি যদি করে নিতে পারি তবেই তারা হাতের পুতুল হবে। আদারওয়াইজ কোনো একটা জায়গাতে পুরোপুরিভাবে বাংলার নবাবদেরই আধিপত্য চলছে, ইংরেজদের কোনো রকম আধিপত্য চলছে না, তাহলে সেখানে তো তারা হাতের পুতুল হয়ে থাকতে পারবে না, মানে বাংলার নবাবরা। তো সেই কারণে তারা সবসময় চাইতো কি না, যে পাওয়ারটা আছে বাংলার নবাবদের সেটা কোনোভাবে ভাগাভাগি করে নিতে। ধরো এরকম বললো যে আপনারা সৈন্যদের দিকটা দেখুন, আপনাদের রাজ্যের ব্যবসা বাণিজ্যটা আমরা দেখে নিচ্ছি, বা ধরো এটা বললো যে আপনাদের যা যা সৈন্য লাগবে সবকিছু আমরা প্রোভাইড করব, তার জন্য যা টাকা পয়সা লাগবে আপনারা আমাদেরকে প্রোভাইড করে দিন, ঠিক আছে। এই টাইপের করে নানান রকম ভাবে তারা ক্ষমতা ভাগাভাগি করার চেষ্টা করেছিল, কে না ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে ওকে, ক্লিয়ার কি? এবং তার জন্যই আমরা কি পাচ্ছি না পাচ্ছি, যে মীর কাসিমের সাথে কোম্পানির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, এবং সেই সময় অ্যাকচুয়ালি কার সাথে কার দ্বন্দ্ব হয়েছিল, মীর কাসিমের সাথে লর্ড ক্লাইভের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি লর্ড ক্লাইভ চেয়েছিলেন যে বাংলাতে আসলে তাদেরই আধিপত্য চলুক, তো সেই কারণেই কিন্তু লর্ড ক্লাইভ পুরোপুরি ভাবে চেয়েছিলেন যে মীর কাসিম শুধুমাত্র তাদের কথা অনুযায়ী চলুক। ওকে, তো তার জন্য মীর কাসিমের সাথে লর্ড ক্লাইভের একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। নেক্সট পয়েন্টে কি বলেছি? বলেছি যে ফাইনালি মীর কাসিম ফর্মড অ্যান অ্যালায়েন্স উইথ সুজা উদ দৌলা অ্যান্ড শাহ আলম দ্য সেকেন্ড। আলটিমেটলি মীর কাসিম কি করলেন, সুজা উদ দৌলার সাথে এবং শাহ আলম দ্য সেকেন্ডের সাথে দেয়ার কম্বাইন্ড ফোর্সেস ওয়ার ডিফিটেড। তারা জোট বেঁধেছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, কিন্তু তাদের এই পুরো জোটটা, মানে মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং শাহ আলম দা সেকেন্ড, তাদের এই পুরো জোটটা পুরোপুরিভাবে ভেঙে যায়, পুরোপুরিভাবে পরাজিত হয়। কাদের কাছে? না, ইংরেজদের কাছে পুরোপুরিভাবে পরাজিত হয়, আন্ডার দ্য লিডারশিপ অফ হেক্টর মুনরো। ওকে, কার কে তখন যুদ্ধের জেনারেল ছিলেন, মেজর জেনারেল কে ছিলেন, লিডারশিপ কে করেছিলেন যুদ্ধে? না, লিডারশিপ করেছিলেন হেক্টর মুনরো। ওকে, হেক্টর মুনরোর কাছে তারা পুরোপুরি ভাবে হেরে যান, এবং কারা কারা হারছেন, শুধুমাত্র মীর কাসিম হারছে তা নয়, মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং শাহু আলম দা সেকেন্ড, এরা কিন্তু প্রত্যেকে হেরে যায়। কার কাছে? না, হেক্টর মুনরোর কাছে পুরোপুরি ভাবে হেরে যাচ্ছেন। কোন যুদ্ধে? না, ব্যাটেল অফ বক্সার। ওকে, বক্সারের যুদ্ধে এরা পুরোপুরি ভাবে হেরে যাচ্ছে। কত সালে হয়েছিল? 1764 সালে হয়েছিল। কোন ডেটে হয়েছিল বলে দিয়েছি, 22শে অক্টোবর হয়েছিল বক্সারের যুদ্ধ। ওকে, ক্লিয়ার কি সবার কাছে? দেখো আমি ডেট বলেই দিয়েছি, তো তার জন্য আমি বলে দিলাম যে 22শে অক্টোবর 1764 সালে হয়েছিল বক্সারের যুদ্ধ। যদি তোমাকে কোশ্চেন করা হয়ে থাকে, ইজিলি আনসার করতে পারবে। বক্সারের যুদ্ধে কারা কারা পরাজিত হয়েছিলেন? বক্সারের যুদ্ধে পরাজিত হয়েছিলেন মীর কাসিম, সুজাউদ্দৌলা অ্যান্ড শাহু আলম দা সেকেন্ড। ওকে, এরা পরাজিত হয়েছিলেন। কার কারা জিতেছিল? ইংরেজরা জিতেছিল, এবং তখন কার লিডারশিপ ইংরেজরা জিতেছিল? না, হেক্টর মুনরো লিডারশিপে ইংরেজরা জিতেছিল। প্রত্যেকটা পয়েন্টে কিন্তু কোশ্চেন হয়, প্রত্যেকটা ইনফরমেশনের ওপর আরআরবি কোশ্চেন করতে পারে। প্রচুর একটা, আমার একটা ক্লাস মানে কিন্তু প্রচুর, প্রায় তোমরা 40 থেকে 50টার মতো কোশ্চেন আমি ডিসকাশন করে ফেলবো এক একটা ক্লাসে। সো প্লিজ কোনো ক্লাস তোমরা মিস করো না। ওকে, তখন নবাব কে ছিলেন? কি ভুলভাল কোশ্চেন! এই তো দেখতে পাচ্ছ, নবাব হচ্ছে মীর কাসিম। কি যাতা বলে এরা! নারে, মীর কাসিম এলো কোত্থেকে তাহলে? আচ্ছা দেখো, নেক্সট পয়েন্টে চলে এলাম। নেক্সট পয়েন্টে কি বলেছি, দ্য ট্রিটি অফ এলাহাবাদ ওয়াজ কনক্লুডেড ইন। এরপরে কি হলো? না, এলাহাবাদের চুক্তি হলো। এই এলাহাবাদের চুক্তি কবে হয়েছিল? না, অ্যাকচুয়ালি চুক্তি সাইন হয়েছিল 16th August 1765 AD। এই এলাহাবাদের চুক্তি কেন হলো? না, ওই যে যারা হেরে গেছে, মানে মীর কাসিম, শাহ আলম দা সেকেন্ড, সৌরভ বলেছে আমি এগুলো নোট ডাউন করবো। সৌরভ, সবকটা পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ আপলোড হতে, যেখান থেকে ভিডিও দেখছো সেখানেই পিডিএফ আপলোড হবে। আপলোড হতে 2 দিন টাইম লাগে, এই 2 দিনের পর থেকে তোমরা সবকটা পিডিএফ পেয়ে যাবে। ওকে, চলো, যারা সাউন্ড বলছো, সাউন্ড আমার দিক থেকে প্রবলেম নয়। আচ্ছা, নেক্সট দেখে নাও কি বলেছি।
বলেছি যে হ্যাঁ বললাম যে এলাহাবাদ এলাহাবাদের চুক্তি কত কবে হয়েছিল না, 16ই আগস্ট হয়েছিল 1765 সালে। হ্যাঁ বলছিলাম কেন হয়েছিল এলাহাবাদের চুক্তি। এলাহাবাদের চুক্তি হয়েছিল আসলে যারা হেরে গেছে তাদের সাথে, মানে কারা কারা হেরে গেছে, মীর কাসিম হেরে গেছে, সুজাউদ্দৌলা হেরে গেছে আর শাহ আলমদা সেকেন্ড হেরে গেছে। তো এদের সাথে তো তাহলে একটা ইংরেজদের চুক্তি করতে হয় তাই না, কারণ ইংরেজরা এই ব্যাটেল অফ বক্সারের ডেট আমি সাল ডেট আমি দুটোই দিয়ে দিয়েছি, শুধু শুধু আর এক্সট্রা করে জিজ্ঞেস করো না ইয়ার অফ ব্যাটেল অফ বক্সার, ঠিক আছে? ব্যাটেল অফ বক্সারের ডেট আর সময় না দিয়ে, মানে সাল না দিয়ে আমি কি পড়াচ্ছি তাহলে ব্যাটেল অফ বক্সারের? তোমার কাছে থোড়ি কোশ্চেন, এই তো দেখো সুন্দর করে আমার স্টুডেন্টরা লিখে দিচ্ছে আগে স্লাইডেই আমি পড়িয়েছি বলে, কি বলবো তোমাদেরকে। আচ্ছা এখানে কিন্তু কেউ তোমাকে আরআরবিতে কোশ্চেন করবে না কেন ব্যাটেল অফ বক্সার হয়েছিল, আনসার কোশ্চেন কিন্তু এরকমই হবে, ব্যাটেল অফ বক্সার কবে হয়েছিল, ঠিক আছে, কত সালে হয়েছিল, কোন ডেটে হয়েছিল, কারা জিতেছিল, কারা হেরেছিল, কার কার নেতৃত্বে জিতেছিল, কার নেতৃত্বে হেরেছিল, এই টাইপেরই কোশ্চেন গুলো হয়, ঠিক আছে? তো এই কোশ্চেন গুলোর বাইরে আমি সেরকম কিছু দেবও না, যেগুলো আসে না সেগুলো আমি দেব না, আর যেগুলো আসে সেগুলো আমি অবশ্যই দেব, সেকেন্ড টাইম আমাকে জিজ্ঞেস করতে লাগবে না। ওকে চলো, কি বললাম দেখো, বললাম যে 16ই আগস্ট 1765 সালে এলাহাবাদের চুক্তি হচ্ছে। এলাহাবাদের চুক্তি কারা করছে না, সুজাউদ্দৌলা আর মুঘল এম্পায়ার শাহ আলম দা সেকেন্ড, মানে দ্বিতীয় শাহ আলম আর সুজাউদ্দৌলার সাথে কি হচ্ছে না, লর্ড ক্লাইভের, বাই লর্ড ক্লাইভ, দেখতেই পাচ্ছ তোমরা, বাই ক্লাইভ উইথ সুজাউদ্দৌলা অ্যান্ড মুঘল এম্পায়ার শাহ আলম দা সেকেন্ড, এদের সাথে কি হচ্ছে না, এলাহাবাদের চুক্তি হচ্ছে। এলাহাবাদের চুক্তি কেন হচ্ছে না, এরা যেহেতু হেরে গেছে তো তার জন্য ইংরেজরা সবসময় ঠিক করে রেখেই ছিল হারলেই তাদের থেকে একটা কিছু কেড়ে নেওয়া হবে, অবশ্যই তাই, হেরে গেছে মানেই তাদের থেকে এই জিনিসগুলো কেড়ে নিতে হবে। যদি জিতেও যেত তাহলেও ইংরেজরা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেও পাওয়ারটা আদায় করে নিত, ঠিক আছে? এবার হেরে গেলে তো আর কোনো কথাই নেই, তো তার জন্যই তো তার জন্যই আমরা বলবো কি না, তার জন্যই আমরা দেখছি যে যারা হেরে গেছে তাদের সাথে তৈরি হচ্ছে এলাহাবাদের চুক্তি, তাদের থেকে অনেক কিছু জিনিস আদায় করে নেবার জন্য, তাদের থেকে তাদের ক্ষমতা ছিনিয়ে নেবার জন্য। ওকে ক্লিয়ার? অ্যাকর্ডিং টু হুইচ দ্য ব্রিটিশ গট দ্য রাইট টু ফ্রি ট্রেড, দেখতেই পাচ্ছ ব্রিটিশরা প্রথমে যখন ব্যবসা বাণিজ্য করতো তার কর, তার ট্যাক্স কাকে দিতে হতো, তার ট্যাক্স দিতে হতো এম্পায়ার, যিনি সম্রাট আছেন তাকে ট্যাক্স দিতে লাগতো, মানে শাহু আলম দা সেকেন্ড কে তখন ট্যাক্স দিতে লাগছিল। কিন্তু শাহু আলম দা সেকেন্ড হেরে যাবার পর ব্রিটিশরা কি শুরু করলো, ব্রিটিশরা এলাহাবাদের চুক্তিতে বলেই দিল যে ব্রিটিশরা কিন্তু এবার থেকে পুরোপুরি ভাবে ফ্রিতে ব্যবসা বাণিজ্য করতে পারবে, কোনো ট্যাক্স দিতে পারবে না। ওকে ক্লিয়ার কি? এবং সেটা মানতে বাধ্য শাহু আলম দা সেকেন্ড এবং সুজাউদ্দৌলা, কারণ তারা পুরোপুরি ভাবে হেরে গেছে। ওকে ক্লিয়ার সবার কাছে? ইন অওধ, দেখতেই পাচ্ছ তোমরা যে অওধে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা কোনো রকম ভাবে কোনো ট্যাক্স দেবে না। ওকে নেক্সট আমি কি বলেছি, অ্যান্ড দে ওয়ার অ্যালাউড টু কিপ আ ব্রিটিশ আর্মি অ্যাট দ্য এক্সপেন্স অফ দ্য নবাব অফ আওধ, এবং নবাব অফ আওধ কে ছিলেন, অ্যাকচুয়ালি ছিলেন সুজাউদ্দৌলা, ঠিক আছে? তো সুজাউদ্দৌলাকে কি বলা হলো, সুজাউদ্দৌলাকে বলা হলো যে আওধে আমরা যত ব্রিটিশ আর্মি থাকবে, মানে ব্রিটিশ সৈন্য সামন্ত থাকবে, সেই সমস্ত ব্রিটিশ সৈন্য সামন্তদের দেখাশোনা এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্য যা যা খরচাপাতি লাগবে সেই সমস্ত খরচাপাতি করতে হবে আওধের নবাবকে, সুজাউদ্দৌলাকে। ওকে ক্লিয়ার কি সবার কাছে? এটাতেই এটাই হচ্ছে কিন্তু এলাহাবাদের চুক্তি, যে চুক্তিটা হয়েছিল 1765 সালের 16ই আগস্ট, এবং এই চুক্তিটা তারা একদম অযোধ্যা, ওকে, এবং এই চুক্তিটা তারা সাইন করতে বাধ্য ছিল, এবং এই বাধ্য ছিল বলেই তারা কিন্তু তাদের পাওয়ার গুলো আস্তে আস্তে হারিয়েছিল, যেহেতু তারা যুদ্ধে হেরে গেছে তো তার জন্য তাদের যে ক্ষমতাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছিল আর ব্রিটিশদের ক্ষমতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। ক্লিয়ার? এখনো পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা সবাই প্লিজ একবার লিখে দাও, কেউ এখনো পর্যন্ত লিখিনি, ওকে সবাই লিখেছে, ক্লিয়ার ম্যাম, অল ওকে, চলো নেক্সট পয়েন্টে চলে গেলাম, প্লিজ আরেকবার ম্যাম। এই তো আরেকবারের কিছু নেই, এলাহাবাদের চুক্তি হচ্ছে মীর কাসিম সুজাউদ্দৌলা আর শাহু আলম দা সেকেন্ড হেরে গেছে বলে, ওকে, তাদের থেকে কিছু ক্ষমতা নিয়ে নেওয়া হবে বলে। এবার কি কি ক্ষমতা ওরা নিচ্ছে, ওরা বললো যে, ইংরেজরা বললো যে আমরা যে ব্যবসা বাণিজ্য করতাম যে ট্যাক্সটা দিতাম সেই ট্যাক্সটা আর দেবো না, যেহেতু তোমরা যুদ্ধে হেরে গেছো আমরা জিতে গেছি, তার জন্য ব্যবসা বাণিজ্যে ট্যাক্স দেওয়া হবে না, আমরা ফ্রিতে ব্যবসা বাণিজ্য করতে পারি, আর অওধে যে সৈন্যদল থাকবে ব্রিটিশদের, সেই অওধের সৈন্যদলদের দেখাশোনা করবে অওধের নবাব,
সুজাউদ্দৌলা, এবং তার জন্য যা খরচাপাতি হবে সব সুজাউদ্দৌলাকে দিতে হবে। ওকে, এইটুকুই হচ্ছে এলাহাবাদের চুক্তি। এবং আলটিমেটলি তোমরা যদি দেখো যে এলাহাবাদের চুক্তিতে তোমাদের মনে হবে যে এটা তো খুবই কম জিনিস একটা, মানে এই তো শুধু সৈন্য সামন্তদের দেখাশোনা করা, ইংরেজদের ফ্রিতে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া, এতে আর কি এমন ক্ষতি হতো? ক্ষতি প্রচুর হয়েছিল, কারণ হচ্ছে যে প্রথমত ইকোনমিক্যালি ক্ষতি তো প্রচুর হয়েছিল, টাকা পয়সা দিক থেকে তো ক্ষতি প্রচুর হয়েছিল। আর তাছাড়াও যদি একটা জায়গা দেখে নাও যে অবধে কাদের কাদের সৈন্যবাহিনী থাকছে, ব্রিটিশদের সৈন্যবাহিনী থাকছে, তাদেরকে কে দেখাশোনা করছে? তাদেরকে দেখাশোনা করছে অবধারী নবাব সুজাউদ্দৌল্লা। তো তার মানে যদি ব্রিটিশদের থেকে কোনো রকম অ্যাটাক হয় সুজাউদ্দৌল্লাকে, তাহলে কি সুজাউদ্দৌল্লা ইন ফিউচার সেই অ্যাটাকটা কোনোভাবে প্রতিরোধ করতে পারবে? ওকে, কোনোদিনই প্রতিরোধ করতে পারবে না, কারণ অবধে তো বেশিরভাগই হচ্ছে ব্রিটিশ আর্মি, তাই তো? অবধে বেশিরভাগই হচ্ছে ব্রিটিশ আর্মি। তো তার জন্যই কিন্তু ব্রিটিশরা এই জিনিসটা করলো যে আমাদের সৈন্যদল এখানে থাকবে, তাদেরকে দেখাশোনা করবে তোমরা। ওকে, ক্লিয়ার সবার কাছে? ওকে চলো। আচ্ছা, সৌরভ বলেছেন ম্যাম আপনার নোট পড়লেই শুধু হবে তো? হ্যাঁ, মোটামুটি আমার নোট পড়লেই তুমি 80% কভার। ওকে চলো, যদি আমি পুরোপুরি সবকিছু এখানে শেষ করতে পারি, কারণ তোমরা যা কমেন্টের পর কমেন্ট স্টার্ট করেছো, এটা যদি আমি পড়তে যাই তাহলে আমার নোট শেষ করা হবে না। আচ্ছা দেখো, নেক্সট পয়েন্টে কি বলেছি, ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনে দ্বৈত শাসন আসছে। দ্বৈত শাসন কেন আসছে? এই যে তারা জিনিসগুলোকে ভাগাভাগি করে নিচ্ছে, এই যে বলছে আমি ব্যবসা বাণিজ্যের জন্য কোনো ট্যাক্স দেবো না, মানে ব্যবসা বাণিজ্যের পুরোপুরি দায়িত্ব কাদের কাছে চলে যাচ্ছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চলে যাচ্ছে। তারপরে এই যে বললো আমাদের সৈন্য সামন্তরা এখানে থাকবে, দেখাশোনা করবে তোমরা, তার মানে সৈন্য সামন্ত পুরোপুরি ভাবে আর্মি কাদের রয়ে গেল? ব্রিটিশদের রয়ে গেল। তারা তারা কাদের কথা অনুযায়ী চলবে? ব্রিটিশদের কথা অনুযায়ী চলবে। তারা কাদেরকে যুদ্ধে হারাবে? ইন্ডিয়ানদের যুদ্ধে হারাবে, মানে নবাবদেরকে যুদ্ধে হারাবে। ওকে, নবাবদেরই খাচ্ছে পড়বে, আবার নবাবদেরকে যুদ্ধে হারাবে, তাই তো? ক্লিয়ার তো সবার কাছে? তো তার জন্যই এখানে আলটিমেটলি আমরা দেখতে পাবো দু রকম শাসন ব্যবস্থা চলে আসছে। একটা নবাবের শাসন ব্যবস্থা আছে, যেটা অ্যাকচুয়ালি আমরা শাসন ব্যবস্থা বলে ধরবো না, কিন্তু তার সাথে সাথে কার শাসন ব্যবস্থা চলে আসছে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা চলে এসছে। তার জন্যই আমরা পাবো কি না, দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হচ্ছে 1765 সালে। দ্বৈত শাসন ব্যবস্থা কি তাহলে তোমরা বুঝে গেছো? একদম, তাহলে 1765 সালে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হচ্ছে। যদি আমাকে কোশ্চেন করা হয় দ্বৈত শাসন ব্যবস্থা কবে শুরু হচ্ছে, কত সালে শুরু হচ্ছে, সেটা কিন্তু আমরা ইজিলি বলে দিতে পারবো। ওকে, ক্লিয়ার সবার কাছে? ওকে চলো, নেক্সট পয়েন্টে আমি কি বলেছি, আর যদি বলা হয় কোন যুদ্ধের পরে, কোন যুদ্ধের পরে, তোমরা সবাই জানো বক্সারের যুদ্ধের পরে। ওকে, তো তখন কারা কারা হেরে গিয়েছিল, কাদের হারার ফলে, কোন চুক্তির ফলে, এলাহাবাদের চুক্তির ফলে, সবকিছু বলে দিয়েছি, কিন্তু যতটা বলেছি ততটাকে শুধুমাত্র ভালো করে সুন্দর করে জিস্ট করে মাথার মধ্যে ঢুকিয়ে পড়বে, আর তাহলেই দেখবে কিন্তু সবকটা কোশ্চেনের আনসার ইজিলি ক্লিয়ার হবে। ওকে চলো, নেক্সট পয়েন্টে আমি কি বলেছি, দেখো, হেনরি ভেরেলাস্ট বিকেম দা গভর্নর জেনারেল অফ বেঙ্গল আফটার ক্লাইভ। আমরা এতক্ষণ দেখতে পাচ্ছিলাম কে গভর্নর জেনারেল ছিল, না লর্ড ক্লাইভ হচ্ছে গভর্নর জেনারেল ছিলেন, এবং লর্ড ক্লাইভ এর পরে কে গভর্নর জেনারেল হচ্ছেন, না হেনরি ভেরেলাস্ট। ওকে, হেনরি ভেরেলাস্ট হয়ে গেছে, হয়ে যাচ্ছেন গভর্নর জেনারেল 1767 সালে। ওকে, ক্লিয়ার কি সবার কাছে? তো তার জন্যই আমরা, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়ে থাকে যে কত সালে ভেরেলাস্ট গভর্নর জেনারেল হয়েছিলেন, আমরা আনসার করতে পারবো 1767। ওকে, ক্লিয়ার? আর যদি আমাকে বলা হয়ে থাকে যে কত সাল পর্যন্ত, মানে লাস্ট কত সাল লর্ড ক্লাইভ গভর্নর জেনারেল ছিলেন, সেম আনসার হবে 1767। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো কি বললাম এখানে। আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস আমি এখানে বলে দিয়েছি, গভর্নর অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ওকে, বাংলার গভর্নর জেনারেল, ইন্ডিয়ার গভর্নর জেনারেল কিন্তু নয় হেনরি ভেরেলা, সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। যেখানে যেখানে আমি বেঙ্গল কথাটা লিখবো, তার মানে হচ্ছে ওরা বাংলার গভর্নর জেনারেল, ওরা গোটা ইন্ডিয়ার গভর্নর জেনারেল নয়। ওকে, ক্লিয়ার সবার কাছে? আর যেখানে আমার বেঙ্গল বলে লেখা থাকবে না, সেটা হচ্ছে তারা হচ্ছে ইন্ডিয়ার গভর্নর জেনারেল, শুধুমাত্র বাংলার গভর্নর জেনারেল নয়। ক্লিয়ার কি? কি বলেছে ম্যাম, ওটা গভর্নর হবে, নট জিএস। জিএস বলতে বুঝলাম না। সুমন,
চার্ট যেটা দেওয়া আছে সেটা 6 তারিখ থেকে দেওয়া আছে, কিন্তু তোমাদের ব্যাচটা দেখতেই পাচ্ছ কত তারিখ থেকে শুরু হয়েছে। তো আশা করছি আজকের তারিখটা তোমার গুলিয়ে যাবে না, যদি গুলিয়ে গিয়ে থাকে তাহলে একবার নিজে নিজের খাতায়, নিজের যেখানে যেখানে দেওয়ালে, বাড়ির দেওয়ালে, বাথরুমের দরজায়, ঠিক আছে, সবকটা জায়গাতে আজকের তারিখটা লিখে রাখতে পারো, যাতে নিজের গুলিয়ে না যায়। আর তাহলে অসুবিধা হবে না যে 6 তারিখ থেকে শুরু হয়েছিল, কেন এখানে হবে কথা ছিল, কেন এখানে 21 তারিখ থেকে শুরু হলো, আর কেন এখনো স্টাডি প্ল্যান 6 তারিখের জায়গায় 21 তারিখ আপডেট হয়নি, এই সমস্ত ভুলভাল কথা তোমার RRB তে এক্সামে জিজ্ঞেস করবে না, ঠিক আছে? ওকে চলো, সেটা 6 তারিখ থেকে শুরু হোক কি 21 তারিখ থেকে শুরু হোক, ক্লাসকে মেনটেন করো, ক্লাসকে সুন্দরভাবে ভালো রাখো, মানে যাতে সুন্দরভাবে সবাই ক্লাসটা করতে পারে, আর তাহলে কিন্তু অবশ্যই সব সময় জিনিসগুলো অনেক বেশি ফ্রুটফুল হবে। ওকে, কি লিখেছো? 1772 দুর্ভিক্ষ, হ্যাঁ একদমই, এই তো নেক্সট পয়েন্টে আমি বলেছি, দ্য গ্রেট ফেমিন ওয়াজ স্টার্টেড ইন বেঙ্গল ইন 1772। ওকে, তো কি বললাম তাহলে, দেখো বলেছি যে 1772 সালে বাংলায় এবার শুরু হচ্ছে কি না, মহা দুর্ভিক্ষ শুরু হচ্ছে। এই মহা দুর্ভিক্ষ শুরু হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, নাম্বার 1ই কারণ, নাম্বার 1 কারণটাই হচ্ছে পলাশির যুদ্ধে বাংলার পতন। ওকে, পলাশির যুদ্ধে যেহেতু বাংলা হেরে গিয়েছিল, তারপর থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাংলার অর্থ নিয়ে নিয়েছে, মানে নিজেদের করে নিয়েছে ইংরেজরা। ওকে, কারণ তারা সবসময় চেয়েছে যে বাংলার যারা নবাব হচ্ছে তারা সবসময় ইংরেজদের হাতের পুতুল হয়ে থাকবে, তার জন্য বাংলার নবাবরা যা যা কিছু খাজনা পায়, যা যা কিছু তাদের অধিকার আছে, সেই সমস্ত অধিকার সেখানে ভাগ কারা বসিয়েছিল? ইংরেজরা বসিয়েছিল। তার জন্য বাংলাতে একটা বিশাল পরিমাণে ইকোনমিক্যাল অভাব চলে এসেছিল, মানে অর্থের দিক থেকে প্রচুর অভাব চলে এসেছিল, যে অভাবটা বাংলার কোনো নবাবই আর মেনটেন করতে পারছিল না, আর সম্ভবই ছিল না তাদের পক্ষে এই জিনিসটাকে, এই টাকা পয়সার অভাবটাকে নতুন করে মেনটেন করা। ওকে, ইংরেজরা তাদেরকে এইভাবে শেষ করেছিল। তো তার জন্যই কিন্তু আমরা এখানে বলে থাকবো যে বাংলার দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু 1772। তোমরা যদি দেখো সময়কালটা, 1757-তে হচ্ছে পলাশির যুদ্ধ, 1757-তে হচ্ছে পলাশির যুদ্ধ, এবং এরপরে পুরোপুরি ভাবে মির্জাফার এসছে, মীর কাসিম এসছে, তাদেরকেও পুরোপুরি ভাবে হারিয়েছে, তাদেরকে নিজেদের ইচ্ছা মতো ভাবে রিপ্লেস করেছে ইংরেজরা, তাদেরকে নিজেদের মতো ভাবে হারিয়েছে ইংরেজরা, এবং হারাবার ফলে যেটা হচ্ছে সেটা কিন্তু কি হচ্ছে, ইকোনমিক্যাল ক্রাইসিস। হ্যাঁ, ইকোনমিক্যাল ক্রাইসিস তৈরি হয়ে যাচ্ছে, এবং তৈরি হয়ে যাচ্ছে কারণ না, পুরোপুরি ভাবে ইংরেজরা যা টাকা পয়সা আছে বাংলাতে সেটা পুরোপুরি ভাবে নিজেরা দখল করছে, সেটা কিন্তু বাংলার নবাবদের হাতে আর থাকছে না। ওকে, ক্লিয়ার? তো তো তার জন্যই কিন্তু আমরা এখানে দেখতে পাবো 1772 সালে, মানে পলাশির যুদ্ধের পর অনেকটা সময় গেছে, কিন্তু এই সময়ে কোনোভাবেই বাংলার ইকোনমিক্যাল ক্রাইসিস ঠিক করা সম্ভব হয়নি। তার জন্যই 1772 সালে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে মহা দুর্ভিক্ষ শুরু হয়েছিল, যে দুর্ভিক্ষে প্রচুর পরিমাণ মানুষ মারা তো গিয়েছিল, এবং বাংলার যে স্ট্রেংথটা ছিল সেই স্ট্রেংথটা পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গিয়েছিল। ওকে, তো আজকের জন্য আমি এই পর্যন্তই রাখলাম। Thank you so much. Thanks to all of you.